প্রশ্ন করেছেন আতিকুল হাসান আপনি প্রশ্ন করেছেন মাল্টিভিটামিন কি কোনো সমস্যা করে কি না অ্যাকচুয়ালি হলো আমরা অনেক ধরনের ডিজিজে ভুগতে পারি বা ল্যাকিং অফ নিউট্রিশন হতে পারে যখন এ ধরনের হয় তখন অনেক সময় ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানের পরামর্শে কিন্তু মাল্টিভিটামিন দেওয়া হয় যদি আপনার প্রয়োজন পড়ে তাহলেই আপনি নেবেন অপ্রয়োজনে কোনোভাবেই সাপ্লিমেন্ট নেওয়ার কোনো দরকার নাই মাল্টিভিটামিন আপনি চাইলেই আমাদের চারিপাশে এনভাররমেন্টে প্রচুর ভিটামিন যুক্ত ফ্রুটস এবং ভেজিটেবল আছে সো আপনি এগুলো থেকে কিন্তু মাল্টিভিটামিন এবং মিনারেলসটাকে নিতে পারেন যারা একেবারেই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খেতে অভ্যস্ত না তাদেরকেই কিন্তু আমরা মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে দেই অনেক সময় আছে বয়সের কারণে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেলে অনেক সময় সে প্রপার ইটিং করতে পারে না তখন তাকে সাপ্লিমেন্ট করার জন্য মাল্টিভিটামিন দেওয়া হয় বা ছোট বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে হয় তাদের সাফিসিয়েন্ট হয় না তাদের জন্য কিন্তু মাল্টিভিটামিনটা তখন প্রেসক্রাইব করা হয় কোনো কারণে কঠিন ডিজিজ হলো একেবারে ওয়েট ফল করে গেল মুখে কোনো রুচি হলো না তখন আপনি মাল্টিভিটামিনটা নেওয়া যেতে পারে কিন্তু ইন জেনারেলি যদি আপনি খেতে ক্যাপাবল থাকেন অ্যাপিটাইট থাকে আপনি খাবারগুলো কি ইজিলি পাচ্ছেন তাহলে কিন্তু মাল্টিভিটামিন না খেলেও চলবে